চোখে পানি ফেলাইয়া আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর দোয়া তার স্ত্রীর দোয়া তার কবরটাকে জান্নাত বানাইয়া দে, জোরে কোন আমিন। এবার এলাকাবাসী যাইয়া ডাক দিয়া কয় শুনো তোমার স্বামী এত ভালো মানুষ কিন্তু তোমার চোখে আমাদের চোখে পড়েছে তোমার স্বামী আবাদ তোয়ালা, কিন্তু তোমার স্বামীর এমন কিছু চরিত্র আছে নি যেগুলো আমরা জানে শুধুমাত্র আমার আল্লাহ, আর চোখে দেখেছে আমি নিজে। কই কি এমন সমস্যা যেই কারণে তোমার স্বামীর কবরের ভিতরে সাপ মনে হয় আমার? আমার সমাজের বন্ধুরা, আমার স্বামী নামাজ পড়ত রোজা রাখত হজ করেছে কিন্তু একটা অভ্যাস আমার স্বামীর খারাপ ছিল। কই কি খারাপ ছিল? সে রাসূলের সুন্নাহ ব্যবসা বাণিজ্য করত, ওজন দেওয়ার ব্যবসা করত, কখনো করতে খেজুরের ব্যবসা, কখনো করেছে গমের ব্যবসা, কখনো করেছে জবের ব্যবসা। জব যখন তিনি বিক্রি করতেন ওজনের ভিতরে পাথর ঢুকাইয়া দিতেন, পাথর এই পাথরগুলা ঢুকানোর পরে আমি বলতাম আপনি যে মানুষের ওজন দিয়ে দিয়ে মাপ দিতেছেন, আমার পাশে অনেক ব্যবসায়ীরা আছে এই জন্য আমি ওয়াশটা এখান থেকে শুরু করেছি যেন ব্যবসায়ীদের জন্য একটা মেসেজ হয়ে যায়। ও আমার ব্যবসায়ী বন্ধুরা, মানুষকে ঠকাইলে আল্লাহ আপনারা ঠকাইয়া দিব। এই জন্য আমার স্বামীটা ওজন করার দ্রব্য বিক্রি করত, কিন্তু সে ওজন করার সময় পাথরের গুঁড়া গোলা পাথরের কণা গোলা দিয়ে দিয়ে ওজন বাড়াইয়া বিক্রি করত, আর সে বেশি বেশি টাকা লাভ করত। এ সেই ব্যক্তি মানুষকে ঠকাইয়া অনেক টাকার মালিক হইয়া অহমিকা করে অহংকার করে মসজিদে গিয়ে নামাজ পড়ে মানুষের সামনে সাধু শাস্ত্র। এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ বেজার হয়ে গেছি, জুরে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না? আমার আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। ওয়ামা কারু ওয়ামা কারু আল্লাহু খাইরুল মাকিরি। তুমি কৌশল করবা মানুষের বিরুদ্ধে, আমার আল্লাহ সেই জবাব দিবে। ও সমাজের মানুষেরা, আমার মনে হয় আমার স্বামীর এহেন কর্মকাণ্ডে আল্লাহ বেজার হয়ে গেছি, এই জন্য আমার স্বামী কবরের মধ্যে সাপ এসে গেছে, এই জন্য